হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম এফএম বাংলা। বন্ধুরা, আজকে 10 জানুয়ারি প্রত্যেকটা শিফটে যতগুলো আমি জিকে জিএসের কোশ্চেন কালেক্ট করতে পেরেছি সমস্ত কোশ্চেন ডিসকাস করব। প্রত্যেকবারের মতো এবারেও রিকোয়েস্ট করব, তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, টাইম টু টাইম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি কিন্তু RRB NTPC যে সিরিজ চালাচ্ছি তার প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ভিডিওর প্লেলিস্টের লিঙ্কও তোমরা ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। এবং তোমরা যদি আমার চ্যানেলের ভিডিওসে যাও বা প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে সমস্ত চাকরি পরীক্ষার নোটিফিকেশানও জানতে পারবে এবং RRB NTPC সহ অন্যান্য যতগুলো পরীক্ষা চলছে বা হয়েছে সমস্ত কিছু প্লেলিস্টের লিঙ্কও পেয়ে যাবে। তো দেখো, আজকে যে শিফটে প্রথম কোশ্চেনটা এসেছিলো, মানে যতগুলো কোশ্চেন কালেক্ট করতে পেরেছি তার প্রথম কোশ্চেনটা হচ্ছে, আর্থ সামিট 1992 ওয়াজ হেল্ড ইন হুইচ সিটি, কোন সিটিতে আর্থ সামিট হয়েছিল? রিও ডি জেনারিও ব্রাজিলে হয়েছিল। কামাখ্যা টেম্পল ইজ লোকেটেড ইন হুই স্টেট, কামাখ্যা টেম্পল কোন রাজ্যে লোকেটেড? আসাম হবে উত্তর। ফাইভ নম্বর কোশ্চেন হচ্ছে, ফার্স্ট ওমেন টু ক্রস ইংলিশ চ্যানেল ওয়াজ গার্ট্রুড অ্যাডলে। স্টাডি অফ কিডনিকে কী বলা হয়? নেফ্রোলজি। রাউল কেল্লা স্টিল প্যান্ট কোন কান্ট্রিজ কোলাবোরেশনে হয়েছিল? জার্মান হবে উত্তর। জার্মানির মানে সহায়তায় রাহুল কেল্লা স্টিল প্যান্টটি গড়ে উঠেছিল। ফাদার অফ মডার্ন ইকোনমি, মডার্ন ইকোনমির ফাদারের নাম কি? পল স্যামুয়েলসন। প্রধানমন্ত্রী জনধন যোজনা ওয়াজ লঞ্চড বাই হুইচ প্রাইম মিনিস্টার? নরেন্দ্র মোদি হবে। হুইচ স্টেট ইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা? এটা হবে পক স্টেট, মানে যেটা হচ্ছে পক প্রণালী। মার্কারি ওয়াজ ডিসকভার্ড বাই হুইচ, মানে বাই হুম হবে এটা উত্তর? গ্যালিলিও গ্যালিলি। ডিগং ইজ এ মেরিন এলিমেন্ট, মানে কী এলিমেন্ট জিজ্ঞেস করা হয়েছিল? একটা মেরিন এলিমেন্ট। ইন হুইচ স্টেট দিড দ্য লাভনি ড্যান্স অরিজিনেটেড ফ্রম, কোন স্টেট থেকে লাভনি ড্যান্সটা এসছে? উত্তর হবে মহারাষ্ট্র। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর ক্যালসিয়াম অক্সাইড? ক্যালসিয়াম অক্সাইডের কেমিক্যাল ফর্মুলা কী? CaO। হোয়াট ইজ দ্য বিগেস্ট ইউনিট অফ ডিস্টেন্স? গিগা পার সেক। উত্তর। হোয়েন ডিড উই অ্যাডপ্টেড আওয়ার ন্যাশনাল পার্ক? 22 জুলাই 1947 সালে আমরা আমাদের ন্যাশনাল পার্কটা অ্যাডপ্ট করেছিলাম। হোয়ার ওয়াজ মানুষী চিল্লার ক্রাউন ফর মিস ইউনিভার্স, মানে মিস ইউনিভার্সটা মানুষী চিল্লার কোন দেশে ওই যে খেতাব, মানে যে মুকুটটা পরানো হয়, কোন দেশে ওটা পরানো হয়েছিল আর কি? এটা হবে চায়না উত্তর। হোয়ার ওয়ার দ্য 1960 ইন্ডাস ওয়াটার ট্রিটি সাইন, কোথায় 1960 যে সিন্ধু জল যোজনা যেটা সেটা সাইন হয়েছিল? এটা হবে উত্তর করাচিতে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ওয়াজ ফাউন্ড হুইচ ইয়ার? উত্তর হবে 1957। নেক্সট স্লাইডে চলে যাব, আমি খুব একটা বেশি কোশ্চেন কালেক্ট করতে পারিনি এই আজকে, তো দেখা যাক কালকে কতটা কালেক্ট করতে পারি। হু ইজ দ্য রিসিপিয়েন্ট অফ ক্রোয়েশিয়া হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড? ক্রোয়েশিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? উত্তর হবে রামনাথ কোবিন্দ। ওয়ার্ল্ডলি ফোক পেন্টিংস বিলং টু হুইচ স্টেট? এই ফোক পেন্টিংসটা কোন স্টেট থেকে বিলং করে? এটা হবে উত্তর মহারাষ্ট্র। হু ইজ দ্য ফার্স্ট চেয়ারপার্সন অব নীতি আয়োগ? অরবিন্দ পানগড়িয়া। হুইচ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া? এটা কী হবে উত্তর? কর্বেট ন্যাশনাল পার্ক, জিম কর্বেট ন্যাশনাল পার্ক। খাজুরাও টেম্পল কোথায় রয়েছে? ছত্তরপুর ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশে রয়েছে খাজুরাও টেম্পল। মোট আমি প্রায় 22টা কোশ্চেন কালেক্ট করতে পেরেছি 10 জানুয়ারি 11 জানুয়ারি, একইভাবে 12 জানুয়ারি 13 জানুয়ারির আমি একইভাবে ভিডিও দেবো। তোমরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টাটা বাই।